ভাগ করো এবং ফলাফল মিশ্র সংখ্যা আকারে লিখো। আমাদের আছে 3/5 ভাগ 1/2। মনে রাখবে, যে কোনো ভগ্নাংশকে আরেকটি ভগ্নাংশ দ্বারা ভাগ করা মানে প্রথম ভগ্নাংশটিকে দ্বিতীয় ভগ্নাংশের বিপরীত রাশি বা উল্টা বিন্যাস দ্বারা গুণ করা। এখানে হবে 3/5, ভাগ চিহ্নের বদলে আমরা গুণ বসিয়ে 1/2 এর বদলে উল্টা বিন্যাসের মাধ্যমে আমরা 2/1 লিখতে পারি। তাহলে দাঁড়ায় 3/5 গুণ 2/1, অর্থাৎ 3/5কে 1/2 দ্বারা ভাগ করা মানে 3/5কে 2/1 দ্বারা গুণ করা। এখন এটাকে আমরা সাধারণ গুণন অঙ্ক হিসেবে সমাধান করতে পারি। তাহলে 3 × 2 = 6, আর এটা হবে লব, আর 5 × 1 = 5, এটা হবে হর। এখন এই 6/5 হলো একটি অপ্রকৃত ভগ্নাংশ। যেহেতু আমাদের মিশ্র সংখ্যা বানাতে হবে, তাই আমরা 6কে 5 দ্বারা ভাগ করব। এর ফলে যে ভাগফলটা আসবে তা হবে পূর্ণ সংখ্যা, এবং ভাগশেষ যেটা থাকবে তা বসবে 5-এর উপর, অর্থাৎ তা হবে লব। চলো 6কে 5 দ্বারা ভাগ করি। 6কে 5 দ্বারা ভাগ করা যায় একবার। 5 × 1 = 5, তাহলে 6 থেকে 5 বিয়োগ করে আমরা 1 পাবো, যা হলো ভাগশেষ। 6/5 = 1 সমস্ত বা 5/5 ভাগ এবং 5/1 ভাগ, অর্থাৎ 1 সমস্ত 5/1 ভাগ। এই একটা এসেছে এই ভাগশেষ 1 থেকে। তো আমাদের হয়ে গেল 3/5 ভাগ 1/2 = 1 সমস্ত 5/1 ভাগ। এখন আমরা আসলে বুঝতে পারছি না কেন 3/5 ভাগ 1/2 = 1 সমস্ত 5/1 ভাগ হলো। কেন 3/5কে 1/2 দ্বারা ভাগ করা আসলে 3/5কে 2 দ্বারা গুণ করা? এখানে 2/1 মানে 2, তাই একটা উদাহরণের মাধ্যমে আমি বোঝানোর চেষ্টা করব। ধরি এখানে 4টা জিনিস আছে এবং আমি এদেরকে 2টা গ্রুপে ভাগ করব। তো আমি এদেরকে 2টা গ্রুপে ভাগ করতে চাই, যেখানে প্রতি গ্রুপে 2টা করে জিনিস থাকবে। তো এখানে একটা গ্রুপ, এখানে আরেকটা গ্রুপ। তাহলে কতগুলো গ্রুপ আছে আমাদের কাছে? 4/2। আমাদের 2টা গ্রুপ আছে যেখানে প্রতি গ্রুপে 2টা করে জিনিস আছে। তো 4/2 = 2। আমরা আবার একই 4টা জিনিসের গ্রুপ নিলাম। 2টা জিনিসের গ্রুপের বদলে এবার আমি এদেরকে অর্ধেক করে ভাগ করতে চাই। তার মানে প্রত্যেক গ্রুপে প্রত্যেক জিনিসের অর্ধেক করে থাকবে। তো দেখা যাচ্ছে এখানে একটা গ্রুপ, এখানে দ্বিতীয় গ্রুপ, এখানে তৃতীয় গ্রুপ। তুমি দেখতে পাচ্ছ প্রত্যেক গ্রুপে একটা বৃত্তের অর্ধেক রয়েছে। এটা চতুর্থ, এটা পঞ্চম, এটা ষষ্ঠ, এটা সপ্তম, এটা অষ্টম। তাহলে তোমার কাছে বৃত্তের অর্ধেকের 8টা গ্রুপ আছে, অর্থাৎ 4/1/2 = 8। খেয়াল করো এখানে প্রত্যেকটা জিনিস 2টা গ্রুপে ভাগ হয়ে গেছে। তো তোমার কাছে কয়টা গ্রুপ আছে? তোমার কাছে 4টা জিনিস আছে এবং প্রত্যেকটা জিনিস 2টা গ্রুপে ভাগ হয়ে গেছে। নতুন রং নেই। 4 × 2 = 8, অর্থাৎ 4কে 1/2 দ্বারা ভাগ করা মানে 4কে 2 দ্বারা গুণ করা। তুমি অন্য সংখ্যা দিয়েও চিন্তা করতে পারো, তাহলে তুমি ব্যাপারটি আরো ভালোভাবে বুঝতে পারবে।